खार्किव के अंदर एक दो बच्चों का नुकसान भी हुआ है। अभी आज मेरे ख्याल से खबर आई थी कि कीव के अंदर एक बच्चा जो आ रहा था उसके भी गोली लगी, वो वाकई उसको कीव ले गए दोबारा रास्ते में से। ये लड़ाई के अंदर तो होगा, और हम ये देख रहे हैं कि कम से कम नुकसान में हमारे ज्यादा से ज्यादा बच्चे निकल आए। এবার যে খবরের দিকে নজর রাখবো, আইসিএসই ও আইএসসি চূড়ান্ত সেমিস্টারের নির্ঘণ্ট ঘোষণা করলো কাউন্সিল। 25 এপ্রিল থেকে চূড়ান্ত হবে আইসিএসসি চূড়ান্ত সেমিস্টারের পরীক্ষা, চলবে 20 মে পর্যন্ত। অন্যদিকে আইএসসি চূড়ান্ত সেমিস্টার শুরু হবে 25 এপ্রিল, পরীক্ষা চলবে 6 জুন পর্যন্ত। বিধানসভার বাজেট অধিবেশন কবে বসবে এ নিয়ে কিন্তু দীর্ঘদিন ধরে একটা টালবাহানা চলছিল। শেষ পর্যন্ত রাজ্যপালের সঙ্গে মুখ্য সচিবের বৈঠকে জট কাটলো। সোমবারই বসছে বিধানসভার বাজেট অধিবেশন। মুখ্য সচিবের সঙ্গে কথা হওয়ার পর রাজ্যপালের তরফে জারি করা হয় বিজ্ঞপ্তি, আর এ নিয়ে শুরু হয়েছে চাপান উতোর। টানাপোড়েনের শেষে সোমবার বসছে বিধানসভার বাজেট অধিবেশন। মুখ্য সচিবের সঙ্গে বৈঠকের পর অধিবেশনের বিজ্ঞপ্তি জারি করলেন রাজ্যপাল। তবে বিধানসভার বাজেট অধিবেশন নিয়ে রাজভবনের সঙ্গে নবান্নের টানাপোড়েন চলছিল কয়েকদিন ধরে। অধিবেশন শুরু করতে প্রথমে যে ফাইল রাজভবনে পাঠানো হয় তাতে মন্ত্রিসভার অনুমোদন না থাকায় ফিরিয়ে দেন রাজ্যপাল। এরপর ফাইল পাঠানো হলে রাজ্যপাল প্রশ্ন তোলেন, রাত 2 নাকি দুপুর 2 হবে অধিবেশন? রাজ্য সরকার ছাপার ভুল বলার পর ভুল সূত্রে নেওয়া হলেও বিজ্ঞপ্তি জারি হয়নি। এই প্রেক্ষাপটে বৃহস্পতিবার মুখ্য সচিবকে তলব করেন রাজ্যপাল। দুজনের মধ্যে প্রায় 45 মিনিটের বৈঠকের পর রাজ্যপাল টুইটে লেখেন, 7ই মার্চ দুপুর 2 থেকে শুরু হবে বিধানসভার অধিবেশন। সমস্ত বকেয়া বিষয়ে সাংবিধানিক নিয়ম মেনে 15 দিনের মধ্যে সমাধানের আশ্বাস দিয়েছেন মুখ্য সচিব। শেষ পর্যন্ত সংশোধিত বাজেট অধিবেশনের বিজ্ঞপ্তি জারি হলেও রাজ্যপালকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল। পাল্টা জবাব দিয়েছে বিজেপি, ওই বাচ্চা ছেলেদের খেলা, হাতে অনেক সময় থাকে, হামাগুড়ি দিচ্ছে, খেলা পড়ে ভেঙে গেল, জুড়ে গেল, আবার ওই ওই এমপি আমার, সেই তো বাবা দুপুরে ডাকতে হবে, তো এত নাটক কেন? বিধানসভার অধিবেশন ডাকতে গেলে মহামান্য রাজ্যপালের সম্মতির প্রয়োজন এবং রাজ্য সরকারের উচিত, মহামান্য রাজ্যপাল যেহেতু সাংবিধানিক পদ এবং সংবিধানের কাস্টোডিয়ান, সেহেতু তার সাথে সামঞ্জস্য বা সমন্বয় রেখে সমস্ত কাজ করা। রাজ্যে তৃণমূল তৃতীয়বার ক্ষমতায় আসার পর সোমবার পেশ হবে পূর্ণাঙ্গ বাজেট। পার্থপ্রতিম ঘোষ, কৃষ্ণেন্দু অধিকারী ও রঞ্জিত সাউয়ের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।